안 돼, 매주보디! 아미 자니, 아마 셔데 디알 어닉 트러블셔티도 아미 자니 기토 트러스트 미 이로 꼼따자 허베식 아미 보로딘 자니 순조 순조 디아네 그메 꼼따들 보내줘 디아게 디아게 예뻐리 지네 줄래 제때 아니 디아 미지 예뻐리 지네 줄래 같지 보로딘 빌메나 빌메나 보로딘 빌메나 자, 벌 그렇게 남 틱타이, 틱타이. 갤로 또 갤로, 니제 갤로. 아, 아무튼 석골 개발에 두비디 저래 갤로. 에버드, 하나 police. 어떤 우주디 아무튼 삼라도 아베 깨자네. 오늘 우주디 보아테 허베나 봐봐. 아니, 고노 우주디 보아테 허베나. 디안 니제 suicide note 리케 가자 또. 어째 걷지나 도마? 어째 걷지나? 메다 아마들 목탁에 막아 거래돼 쫄래가노. 두미 아코노 타나 부르실 거다 진짜 걷죠. 치. 안티 브. 두미 브 앙글리 거다 주노 거마 거래다. 아슐리 브 이 거부터 파워 폴 샤비 바비 또 앙글 একটা 쇼크 পেয়েছে. কি বলছে না নিজেই বুঝতে পারছে না. 거마 거래다. চুপ করো তুমি তোমার আঙ্কেলের হয়ে আর একদম সালিশি করবে না একদম চুপ করে থাকবে তুমি আর যে ঘটনাটা ঘটেছে তার জন্য দায়ী তুমি ত্রিনা দায়ী তুমি এবারে কিন্তু আপনি বাড়াবাড়ি করে ফেলছেন না আমি কোনো বাড়াবাড়ি করিনি আমি যা বলছি সেটা ঠিক বলছি তুমি যদি বড় ভাই আর বড় নাক বইয়ের মধ্যিখানে দেয়াল তুলে না দিতে তাহলে এই ঘটনা ঘটত না আমি নিশ্চয়ই জানি ঘটনা ঘটত না আপনার মনে আছে সেদিনটা যেদিন আমি কোণের সাজ সেজে আর্যর জন্য ওয়েট করছিলাম আর আর খবর পেলাম যে আর্য দিয়া বলে কাকে একটা বিয়ে করে ফেলেছে সেদিন আমার কি অবস্থা হয়েছিল আপনি ভেবে দেখেছেন কখনো সেদিন তো সেই শখটাপে আমিও সুইসাইড করতে গেছিলাম খারাপ লেগেছিল আপনার আপনাদের কারোর খারাপ লেগেছিল কেউ আমার জন্য চোখে জল ফেলেছিলেন কেন ফেলেন আপনি দয়া করে চুপ করবেন জিনা সান্না আপনি দয়া করে চুপ করবেন আমাদের বাড়িতে না একটা দুঃসময় চলছে আসলে আমরা আমাদের বাড়ির দিয়াকে হারিয়েছি আপনি সেটা বুঝবেন না আপনি সেটা বুঝতে পারবেন না কোনো দিনও না কিন্তু আমাদেরকে দয়া করে একটু বুঝতে দিন আমাদের অনুভব করতে দিন আমাদেরকে একটু শোক পালন করতে দিন অন্তত একটু শোক পালন করতে দিন আর একটু শোক পালন আপনি দয়া করে চুপ করুন নিখিল হ্যাঁ নিখিল বলছি আর যে কি খবরটা জানে হ্যাঁ ওকে আমি এই খবরটা জানাবো কি করে আরে আরে ও যখন এই খবরটা জানবে তখন তো ও জানবে যে ওর জীবনের আলো চলে গেল তখন তো নিজেকে আরো অন্ধকার কূপের মধ্যে বন্ধ করে দেবে কি করবে আর কি বলবো ভাই জানি ওর তো ভাই নিজে মর্গে দাঁড়িয়ে দেয়ার পথে শনাক্ত করেছে জানে সব জানে আমার আর সব জানে আরে নিখিল জানার পর আর কি করলো ও কাঁদলো না নাকি নাকি পাথর হয়ে গেল নিখিল আরে চুপ করে থাকিস না বল না আমার আর কি করলো বল না বাবা বল না কি করলো আমার আর বল না মুখের দিকে তাকাতে পারিনি দিয়ার মা বাবাকে তো খবরটা জানাতে হবে নিখিল আমি কিন্তু পারবো না আমি কিছুতেই পারবো না আপনাকে তো পারতে হবে মা দিয়া আমাদের জন্য কত কিছু করেছে আর আমি এইটুকু কিছুর জন্য করতে পারবো না বলো আমি যাবো দিয়ার মা বাবার কাছে কিন্তু মা
মানে সবচেয়ে যেটা আশ্চর্য লাগছে জানো, আমি চলে যাচ্ছি বাড়ি যেতে এইরকম একটা জিনিস বুঝতে চাইছিল। চলে গেল মেয়েটা, চলে গেল। আমাকে তোমরা শাস্তি দাও, আমাকে আমাকে তোমরা শাস্তি দাও, আমাকে আমাকে মেরে ফেলো তোমরা, আমাকে মেরে ফেলো। আমি দোষী, আমি 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 দিয়াকে খুন করেছি, আমি আমি তুমি তাহলে ওটা ও ওটাকে আমি ওটাও আমি আছো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না দিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না দিয়া। প্লিজ আর্য, প্লিজ নিজেকে কষ্ট দেওয়াটা এবার বন্ধ করো। তোমার এই কষ্ট আমি আর আমি নিজে দেখতে পাচ্ছি না আর্য, প্লিজ। আমি হারিয়ে গেছি বলে তুমিও হারিয়ে যাবে, এটা কি করে হতে পারে বলো? না আর্য, আমি তোমাকে সফল দেখতে চাই, আমি তোমাকে সুখী দেখতে চাই আর্য। তোমাকে বাঁচতে হবে আর্য, তোমাকে বাঁচতেই হবে, বাঁচতে হবে তোমাকে। আমি আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, আমি আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না দিয়া, আমি তোমার কিছুতে তোমায় ছাড়া বাঁচতে পারবো না দিয়া, বাঁচতে পারবো না। বাড়ি নিয়ে যেতে হবে বর্দভাই, বর্দভাই বর্দভাই লেগে যাবে, বর্দভাই বর্দভাই এরকম করছিল, বর্দভাই তো হাতে লেগে যাবে, কি করছিস তুমি? লাগতে দে রক্ত, একটু একটু রক্ত ঝরতে দে না বর্দভাই, কৃষ্ণ শান্ত হয়, একটু শান্ত। এটা কি, এটা কি রক্ত? এটা ডক্টর প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে দিয়ার, প্রিলিমিনারি রিপোর্ট। রক্তিম ওর হাতে একটা পোড়ার দাগ থাকার কথা, পোড়ার দাগ, সেটা সেটাই তো মেনশন করেছে দেখলে? দাগ না সেরকম তো কিছু নেই, যেহেতু বডিটা অনেকক্ষণ জলের মধ্যে ছিল তো হয়তো হয়তো হাতটা নষ্ট। সেই ভরসাতে বসে থাকা যায় না, কি করবে আমি, আমরা চলো খুঁজতে চাই। দিয়ার কিছু হয়নি? হ্যাঁ তা দিয়া ফিরেছে তো, ফিরে গেছে দিয়া। দিয়া কোথায়, দিয়া কোথায়? এই দেখো না তোমার তোর মাসির মতো একলা একলা দিয়াকে খুঁজতে বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ দিয়া কোথায়? দিয়া, হ্যাঁ দিয়া, হ্যাঁ দিয়া কোথায়? দিয়া, দিয়া করো কি বললে তুমি?
বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই এই কি বলো, কি বলো তুমি? দিয়া আর নেই মানে? নেই মানে কি? আপনাকে একটু আমার সঙ্গে যেতে হবে জানি সমস্যা। যেতে হবে? আমি জানি আমার দিয়া আছে, ও ও ও এমন কোথাও গেছে যেখান থেকে ও খবরটা দিতে পারছে না। কিন্তু আমাকে ছেড়ে আমার মেয়ে কোথায় যাবে? ঠিক আমি খবর পাবো, আমার মেয়ে কোথাও একটা। এই শোনো শোনো, এরকম তো হতে পারে যে হঠাৎ করে কোনো খেলার খবর পেয়ে তোমার মেয়ে খেলতে গেছে। যেরকম পাগল, ও তো খেলা ছাড়া কিছু বোঝেই না। আর ও জানে এরকম হঠাৎ করে খেলতে যাবো বললে আর যে ছাড়বে না, তাই হয়তো একা একাই চলে গেছে। হ্যাঁ, এটাই হয়েছে, এটাই হয়েছে, খেলতে গেছে কোথাও। হঠাৎ করে খবরটা পাবো, তুমি দেখো আমার মেয়ে খেলতে গেছে, ও এসে আমার কাছে বলবে মা দেখো আমি জিতেছি। মা, তখন যখন খেতে চাইবে আমি কি খেতে দেব? এই রাত্রিবেলা তো আমার কাছে ভাত ছাড়া। এই এই শোনো না, একটু বাজার যাও, কিছু বাজার করে আনো, মেয়েটা এসে খেতে চাইবে, আমি কি খেতে দেবো বলো তো? দিয়া, দিয়া তোমাকে কোনোদিনও মা বলে ডাকবে না। আপনি দিয়ার কোনোদিনও ব্যাডমিন্টন খেলতে চাইবে না, কোনোদিনও তোমার মেয়ে তোমার কাছে আর ভাত খেতে চাইবে না। বলি চুপ করো, তুমি কি জাতা বলছো? আমি জানি তুমি পছন্দ করো না ব্যাডমিন্টন খেলো, আমি জানি তুমি চাও না। আমার মনে আছে তুমি ওর র‍্যাকেট পুড়িয়ে দিয়েছিলে। তুমি এত বড় কথা বলতে পারলে তুমি? আমার মেয়ে আসবে আমার কাছে। আমি আর চাই মনে। মরে গেছে তোমার মেয়ে, মরে গেছে মনি, মরে গেছে, মরে গেছে। তাই বলছি না যে চলো তোমার মেয়েকে একবার শেষ শেষ দেখা দেখবে না? চলো মনি, চলো চলো চলো। ও ফিরে আসবে, আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে। দিয়া, ও দিয়া কোথায় তুই? দিয়া, আয় না দিয়া, আয় না দিয়া। জঙ্গলি আন্টিকে সাদা ফুল দেওয়া আছে কেন? কারণ জঙ্গলি আন্টি তো লাল ফুল ভালো লাগে। ও বলো ডাম্মু, বন্ধুর কি হয়েছে বলো না? বলো ডাম্মু, বলো না। আমি কিচ্ছু বলতে পারবো না, আমি জানি না, বলতে পারবো না। ও মাম্মা বলো না গো, জঙ্গলি আন্টির কি হয়েছে? ভালো ঠাকুমু তো কিচ্ছুই বলছে না। চুপ, একদম চুপ। বৃষ্টি, তোমাদের প্রেসিডেন্ট বলি আছে, ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না ওকে। কখন উঠবে জঙ্গলি আন্টি? জানি না, আমি কিচ্ছু জানি না। দিয়া,
দিয়া ওইরকমভাবে মুখটা ঢেকে ঢেকে রেখেছ কেন? হ্যাঁ, আমার মেয়ে কেরম করে ঢেকে রেখেছ কেন তোমরা? ওর মুখ দেখতে চেয়েও না মনি, চেয়েও না, সহ্য করতে পারবে না। কেন গো? হ্যাঁ, ওর মুখটাকে এমন হয়ে গেছে যে এমন বিভৎস হয়ে গেছে যে আমি আমি মা হয়ে সহ্য করতে পারবো না। বলো না তুমি আমার মেয়ে ওর এই অবস্থার জন্য কে দায়ী বলো? তুমি দায়ী। বলো কে দায়ী? কি করেছিল আমার মেয়েটা যার জন্য তুমি বাধ্য করলে ওকে এইরকম একটা রাস্তা বেছে নিতে? চুপ করে আছো কেন অর্জুন? উত্তর দাও। কি বলবে তুমি? উত্তরটা আমি দিচ্ছি তোমাকে। আমি দায়ী, তুমি তুমি দায়ী। আমার মেয়েটা তো বোকা, সে তো শুধু তোমাকে ভালোবেসেছিল, সে তো আর কিছু জানতই না, শুধু তোমাকে জানতো। ওর তো কোনো ভুল, হ্যাঁ ভুল একটা হয়েছিল, ভুল একটা হয়েছিল, আর সেটা আমার। তোমাদের বিয়ের দিন যখন আমি তোমাকে দেখেছিলাম না আর্য, তখন আমার মনে হয়েছিল বা এ তো খুব ভালো ছেলে, এমন ছেলে হয় না, সবাই তো বিয়ের পর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয়, স্বপ্ন পূরণের দায়িত্ব কজন নেয়? না না, এ নিশ্চয় খুব ভালো ছেলে, আমার বিয়ের কপাল ভালো, এত ভালো বর পেয়েছে। তখন কিটা জানতাম আর্য, তুমি দিয়ার স্বপ্নগুলো হয়েছে শুধু কলার টিপে মারবে তা নয়, আমার মেয়েটাকেও শেষ করে দেবে। এই অর্জুন, এটা করলে কি করে তুমি? মায়ের কোল থেকে তার মেয়েকে সরিয়ে দিলে কি করে? আমাদের সব বিশ্বাস, সব বর্জন সব ভেঙে দিলে, আমার মেয়েটাকে তুমি, আমার মেয়েটাকে তুমি শেষ করে দিলে। এখন ভালো মানুষ সেটি দাঁড়িয়ে আছো না, উত্তর দিতে পারছো না, এত ভর করে বলছি উত্তর দিতে পারছো না। ঠিক করেছেন, উনি একদম ঠিক করেছেন। এই কাজটা আমার অনেক আগে করা উচিত ছিল। আমি যদি আর্যকে শাসন করে সব জানার চেষ্টা করতাম তাহলে আমার বুকটা এভাবে খালি হয়ে যেত না। কেন কেন আমি শুধু আর্যর কথা ভাবলাম? আর একটা কথা মনে রেখো, আমার মেয়ের চলে যাওয়ার জন্য যারা যারা দায়ী তাদের কাউকে ছাড়বো না আমি, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। শান্ত শান্ত হও তুমি। বর্দা ভাই, মা এবার তাহলে দিয়াকে নিয়ে নিয়ে যেতে হবে তো, হবে নিয়ে যেতে। আমি আমি নিজের হাতে ওকে পৌঁছে দেব, পৌঁছে দেব। আমি তোকে কথা দিয়েছি যে আমি সব সময় ওর পাশে থাকবো, ওর সঙ্গে থাকবো, দিয়ে যাবো তো। চল নিখিল। না
না, তুমি আমার মেয়ের গায়ে হাত দেবে না আর চোখ।